বর্তমানে দুর্গার অবস্থা, বিশেষ করে আমাদের বাংলাদেশের অবস্থা এই যে বাংলাদেশে ইসলামের নাম পর্যন্ত নাই, ইসলামের একটা আইনও বাংলাদেশে নাই। আল্লাহ শক্ত লাগেন না, আল্লাহ শক্ত
অর্থ লাগেছে কিন্তু মুমিনের জন্য মোমেন হতে পারে। আমি রসুন তোমার কাছে তোমার বাপ মা ছেলে মেয়ে সমস্ত মানুষের চেয়ে আমি রসুন তোমার কাছে প্রিয় নব। আল্লাহ হাবিবকে মহাপর করার উপায় কি আল্লাহ হাবিবকে মহাপদ করতে হবে যাদের শান্তিটা পরিণত সুন্দর নাই। হাদিস করা যদি শর্ত হয় তাহলে তাদের যারা পরিণতি ইসলামী আন্দোলন কোনদিন জয়লাভ করতে পারবে না। কাজে আমাদের লক্ষ্য এই যে আপনারা স্লোগান দেন বিশেষত্ব আন্দোলন সারাদের অনুকরণ, আমাদের আমল আকার চাল চলন কাজ কারবার সবকিছু অনুকরণ হতে হবে, যদি তা না হয় কোনদিন জয়লাভ করতে পারবে না। সংখ্যা করে রককে বিভিন্ন ধরনের আমার বিরুদ্ধে যে বলবে তার বিরুদ্ধে আক্রমণ, এটা তো সন্ত্রাসের লক্ষণ, কিন্তু ঠিক না। আমার গান্ধী বলে ডিল ছড়ে মহাসচিবকে আটকায় বিভিন্ন কারণ তার বিরুদ্ধে কি একটা কথা বলি এটা কি মুসলমানের চরিত্র? আরে আমার বিরুদ্ধে কত কিছু আক্রমণ তৎপরতা বলে লোকটা কালো তার দাও কালো এই ইন্ডিয়া টাকা খায় ইন্ডিয়ার তারা তো আমাদের কোনদিন আক্রমণাত্মক আক্রমণ করে নেই কোনদিন কথা দিয়ে আমার কথা ঠিক না। হ্যাঁ আমরা চ্যালেঞ্জ করছি তাহলে দেখাই দিল অপমান করো আমি ইন্ডিয়ার দাবা সেটা পারলে দেখাই দিল ইন্ডিয়ার বিরুদ্ধে যত আন্দোলন আমরাই করছি ওদের রাষ্ট্রদূত কর্মী খেয়াল করছি আমরা ওদের বিরুদ্ধে যতবার যত আন্দোলন সব করেছি আমরা কি ইন্ডিয়ার দাবা এর কোন প্রমাণ আছে? যদি কোন একটা কথার দ্বারা কোন একটি কাজের দ্বারা যদি দেখো যে আমরা ভারতের পক্ষ অবলম্বন করছি তবে না তাদের আমরা তবে না আমাদের জন্য ভারতের দ্বারা বলতে পারবো। আমরা তো কোনদিন তাদের পক্ষ অবলম্বন করি নাই, তাদের নীতি না আদর্শ না তাদের কাজে না অন্যান্য তারা কোনদিন সমর্থন করি নাই, আমরা তারা বলতে কি করে কাজী ভাইরা আমরা মুখ দিয়ে তার জবাব করি আক্রমণ করতে কার্যকর করি নাই। এই যারা তাদের বিরুদ্ধে কথাবার্তি আক্রমণ চালান বসতে রাখি না, আমি চ্যালেঞ্জ দিয়ে রাখছি বসো, যদি আমি কোরআন হাদিস দিয়ে প্রমাণ করতে না পারি আমার কথা তাহলে আমি কম অকালে কর্মকর্তার ঘোষণা দিয়ে তোমাদের দলে বলব। আমি তো বলি নাই তোমাদের বিরুদ্ধে লড়াই, তোমাদের রাস্তা রাখতে দেব না, সরকার এক অনুসারী বাংলাদেশে কম নয়, আমরা তো তাদের ঘোষণা দিই না অনুমোদন নকল করতে না পারে অনুমোদনে কি যাও আর আমাদের উপর আক্রমণ কেন বুঝা গেল তোমরা সারা গ্রামের অনুসরণ করো না সেই লেনিন কার মার্ক্সের অনুসরণ করো তাদের কথা গেল মাসিদুল বক্সের ক্ষমতা আসে বন্দুকের নারে বিকল্প দিয়ে তোমরা সেই শূন্যত অবলম্বন করছো শূন্যত অবলম্বন করো না, কাজে তোমাদের দ্বারা কোনো দিনে স্নান করে না। আমি আপনাদের অনুরোধ করবো যদি বিজয় লাভ করতে চান শূন্য পরিবারের মধ্যে স্থান আর ভাইয়ের মনে রাখবেন স্থান বিজয় লাভ করার জন্য তিনটা শর্ত আছে, এই শর্তে বা শর্ত খাতার বস্তু শর্ত শর্ত পাওয়া না গেলে সে কাজ কোনদিন হয় না।
একটা হলো মিলাতে পুরুষ, দ্বিতীয় হলো হিম্মাতে পুরুষ, তৃতীয় হলো তোর মিয়াতে পুরুষ। মিয়াদ খালেজ থাকতে হবে। আমরা ওই আন্দোলন করতেছি, আমাদের টাকা পয়সা পাওয়ার কোন অসুর নাই, যত সংগঠন আছে প্রত্যেক সংগঠনেরই তার কেন্দ্র থেকে টাকা পায়। আর আমাদের সংগঠন চাহাবাদের আন্দোলন করে, অর্থাৎ নিজেদের পক্ষে পয়সা খরচ করেন, আমরা নিজেরাই কষ্ট করে। এই মিয়াকে খুশ থাকতে হবে একমাত্র আমার নেতৃত্বে কোন গরজ নাই, আমার দুনিয়ার কোন স্বার্থ নাই, আমি যা কিছু করছি যে আন্দোলন করছি একমাত্র ভালো লাগে আমি খুশি করেন। তারপরে লাগবে আপনার হিন্দুত্বের পুরুষ। অনেক জায়গায় দেখা যাবে শুধু কাজকর্ম কেউ ডাক্তারের বাইরে না, সে কোনো কথা নেই, কেউ আমার পিছনে থাকুক আর না থাকুক, আমি ময়দানে আশীর্বাদ মুহূর্ত থাকবো। আর কলকাতা পুরুষ নিয়ম শৃঙ্খলা ঠিক মতো মানতে হবে, নিয়ম শৃঙ্খলা না মানে নিজের মত মতো যদি কাজ করতে চান তাহলে সেখানে বিজয় আসবে। আর আপনার তিনটা জিনিসের সাথে কর্তব্য করাই দেখবে, একটা হল জানের কোরবানি, আর মানের কোরবানি, আর একটা সময়ের কোরবানি। এই তিনটা কোরবানি দিতেই হবে। প্রথমে আমরা জীব দেব কার জন্য? মা বাবার জন্য। কার জন্য? নানা দল ঠিক থাকার জন্য। যারা দল ঠিক থাকার জন্য যেগুলো দেয় এরা কি সহি হবে? এরা কোনদিন সহি যাবে না, এরা কান মানে যাবে। তাহলে আপনাদের ঠিক খেয়াল রাখতে হবে, যদি জীবন দেয় একমাত্র আল্লাহ পরিবর্তন করবো। এই জানের কোরবানি দিতে হবে, মালের কোরবানি দিতে হবে, মাল খরচ করতে হবে, এবং সময়ের কোরবানি দিতে হবে। এর জন্য কিছু সময় বের করে রাখতে হবে। ছাত্ররা আপনাদের পড়াশোনার সময় পড়াশোনা তো ঠিক রাখতেই হবে, এর ভিতরে কিছু কিছু সময় বের করে নিতে হবে। আমার আত্মোন্নত সময়, আমার ঘোরাফেরার সময়, আমার নাস্তার সময়, এটা ওইভাবে তা কাটিয়ে আমি দিনের রাস্তায় কাটাম, ওটা ঠিক নয়? আমি ভাইরা আর একটা কথা স্মরণ রাখবে, আমাদের আন্দোলন কোন দলের বিরুদ্ধে না, কোন ব্যক্তির বিরুদ্ধে নাই, আমাদের আন্দোলন বাজারের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে। আমি তো সবসময় বলি আওয়ামী লীগ বিএনপি যদি ইসলামী হুকুমত কায়েম করে আমরা তাদের খাদের মেরে থাকুন ইনশাআল্লাহ। তাই আপনাদের অনুরোধ করি এই তিন শর্তের মানে তিন কর্তব্য ঠিক রেখে আমরা আপনাদের সামনে কাজ করতে থাকুন। নাসরুল্লাহ বলে বর্ষণ করি আল্লাহকে পক্ষে থেকে সাহায্য করবে ইনশাআল্লাহ। আমাদের এই আগামী বছরের ইনশাআল্লাহ এই কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে, সভাপতি মোহাম্মদ জোবায়ের হোসেন, সহসভাপতি কে এম আতিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মোহাম্মদ ফজলে বাড়ি আমাদের বুঝ দান করে আল্লাহ, আপনাদের সহযোগ করলাম আল্লাহ ইসলামের হুকুমত।